বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি হচ্ছিল রানাঘাট কামালপুরে। সেই বড় দুর্গা বর্তমানে আইনি জটিলতায়। কামালপুরের দুর্গাপুজো নিয়ে রায়দান ছিল আদালতে। পরিষ্কারভাবে মহামান্য আদালতের বিচারপতি তেমনভাবে এই বড় দুর্গা পুজোর মামলায় কোনো রায়দান করেননি। সোমবার কামালপুরের বড় দুর্গাপুজোর মামলার রায়দান হওয়ার সম্ভাবনা। তারই অপেক্ষায় রয়েছেন কামালপুর গ্রাম সহ গোটা নদিয়া জেলার মানুষ। ঠাকুর তৈরি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা। দূরে আছে আর আমাদের প্যান্ডেলের ঠাকুরের গায়ে বা প্যান্ডেলে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, দূর থেকে থাকবে এটা। কোনো এটা তো প্যান্ডেল, জাস্ট হচ্ছে গিয়ে প্যান্ডেলটা কেমন হয়, আপনারা তো অনেক বড় বড় জায়গা দেখেছেন যে প্যান্ডেলের গায়ে বিদ্যুতের তার সংযোগ করা থাকে, কিন্তু আমাদের এখানে প্যান্ডেলের গায়ে কোনো বিদ্যুতের তার থাকবে না। এটা দূর থেকে লাইট ফোকাস দেওয়া হবে। এখন কি চাইছেন? আমরা এখন চাইছি যে এখনও আমাদের যা সুযোগ আমাদের হাতে আছে বা সরকারের হাতে আছে, অন্তত পুজোটা করার অনুমতিটা দিক। এটা আমরা চাইছি যে গ্রামের মানুষ, আপনি দেখেন এই মুখগুলো সব দেখেন কিভাবে সারাটা দিন, আজকে একটা সপ্তাহ এদের কাউরির খাওয়া দাওয়া নেই। আমাদের গ্রামের প্রতিটা মানুষের প্রতিটা ঘরের একই চিন্তা, যে একটা অঘটন ঘটে গেছে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে এই পাড়াটার একদম নিস্তব্ধ হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া নেই, আমরা খেতে পারছি না, আমাদের অশান্তি, মানে কি ভিতরে ভিতরে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। যে সরকার কেন আমাদের এর আগে কেন বাধা দিল না, আগে বাধা দিয়ে কেন আমাদের বন্ধ করে দিল না, এতটা হয়ে গেছে আমাদের 90% কাজ কমপ্লিট, এরপরে কেন আমাদের বাধা দিল, এটাই আমাদের দুঃখ। সূত্রের খবর, এত বড় দুর্গাপুজো করতে বাধা দেয় পুলিশ প্রশাসন, মামলা হয় হাইকোর্টে। আদালত জেলা শাসককে বিষয়টি খতিয়ে দেখতে এবং রিপোর্ট দিতে বলেছিলেন। সূত্রের খবরে, পুজোর জন্য সহমত দেননি জেলা শাসক। এই বড় দুর্গাপুজো হওয়া নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন গ্রামবাসী সহ পুজো উদ্যোক্তারা। এই পুজো নিয়ে এখনো আশাবাদী রয়েছেন গ্রামের বাসিন্দারা। এত বাধা কি কারণে বলছে? রাস্তা কারেন্ট এর জন্য নাকি বলছে? কিন্তু আমাদের এখানে যতটা জায়গা এরিয়া আছে মনে হয় ভারতবর্ষে কোথাও এতটা জায়গা এরিয়া নিয়ে নিয়ে কোথাও পুজো হয় না। এখানে মনে হয় 50 বিঘার উপরে জমিটা ছাড়া আছে, 40 বিঘা জমির বেশি ছাড়া আছে। তাহলে কেন ওরা বুঝছে না যে এই পুজোটা হওয়া উচিত? কথাটা বলো, কেবিল তারের কাজ চালু হয়ে গেছে, তাও ওরা বলছে হবে না। আমাদের সাইডে রাস্তা আছে, 1 কিলোমিটার দূর থেকে রাস্তা, চারিদিকে রাস্তা আছে বেরোনোর। তাহলে কেন ওরা চাইছে না? এই জমি কাদের? সব এই গ্রামের, সব এই গ্রাম, পাশের গ্রাম, তার পাশে 4-5টা 10টা গ্রাম, হ্যাঁ সব পাশে। বৈশাখ মাসের থেকে জমি সব ফেলা রয়েছে, কেন ওরা প্রশাসনটা বোঝে না? হ্যাঁ, পুজোর জন্য ওই পাশে। তাহলে কতটা ক্ষতি গ্রামের লোকরা, কতটা ক্ষতি গ্রামের সবাই, গরিব মানুষ, কেউ বড় লোক না, চাষ করেনি যে আমাদের এখানে বড় একটা পুজো হোক, আমরা খুব উন্নত। এই পুজো মণ্ডপের বা এই পুজোর দুর্গা প্রতিমার প্রধান শিল্পী জানাচ্ছেন, এখনো রায়দান বা পুজোর অনুমতি যদি না দেওয়া হয় তাহলেও দুর্গা পুজোর ষষ্ঠীর মধ্যে প্রতিমা তৈরির কাজ ও মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন করা যাবে। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত মেম্বার জানান, এখনো আমরা আশাবাদী এবং আমাদের আইনের প্রতি পুরো ভরসা আছে। এখন দেখার আগামী সোমবার কি রায় দেন মহামান্য বিচারপতি, সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসী সহ পুজো উদ্যোক্তারা। বন্ধ সিদ্ধান্ত আমরা বলতে পারছি না, কোর্ট যেদিন বন্ধ করে দেবে সেই দিন আমরা বন্ধ করবো। হ্যাঁ, কোর্ট সোমবারে বলেছে ফাইনাল করে দেবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। পুজো মানে ঠাকুর খাড়া না করতে করে মাটিতে শুয়ে থাকবে, তাই দেখবে লোকে, ব্যাস আর কিছু না। কোর্টের অবাধ্য আমরা যেতে পারছি না, আইন তো আইনের মতন করবে, আমরা তো আইনের উপর দিয়ে যেতে পারছি না। আইনে যেটা আমাদের বন্ধ করতে বললে আমরা বন্ধ করে দেবো, করতে বলে আমরা করব, কিন্তু আইনের বাইরে আমরা যেতে পারবো না, এইটুকু অনুরোধ, আর কিচ্ছু না। অনেক মানুষেরই তো মন ভেঙে পড়ে, আর অনেক মানুষের মন, মানে আমাদের থেকে সারা দেশের মানুষের মন ভেঙে গেছে। কতটা মন খারাপ আপনাদের? মন তো খারাপ হয়, সেই খারাপ বলার মতো না, শুধু আমার তো না, সারা গ্রাম এক অবস্থা। আপনারা গ্রামের মানুষ, কৃষক যারা, তারা জমি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, পুরো মাঠটা ছেড়ে দিয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।